গার্জিয়ানলেস সাধারণ মানুষ কোন নেতা পায়নি, বড় বড় কয়েকটা পুঁজিপতি পেয়ে পরবর্তী সময় রাজনীতি থেকে দেখা যাবে। রাজনীতি তো সবসময় এখানে আসেন, আমাদের মাননীয় ফাল্গুনী পাত্র জি আসেন, এখানে আমাদের মাননীয় জেলা সভাপতি সন্দীপ দা আসেন। সুতরাং আমাদের পার্টি রীতিমতো ভাটপাড়া নিয়ে খুব চিন্তিত, মানুষ সাধারণ মানুষকে নিয়ে খুব চিন্তিত। আমরা রীতিমতো লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি। ভাটপাড়া পুরসভার বিরুদ্ধে নানান সময় একাধিক অভিযোগে সরব হতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের। পুরসভার অন্দরে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ দেখানোর ছবিও মাঝে মাঝেই দেখা গিয়েছে। আজ ভাটপাড়া পুরসভার অন্তর্গত বিভিন্ন বিষয় নিয়ে মোট আট দফা দাবি রেখে চেয়ারপারসন রেবা রাহার সাথে সাক্ষাৎ করতে যায় ব্যারাকপুর সাংগঠনিক যুব মোর্চার এক প্রতিনিধি দল। প্রথমে ভাটপাড়ার কুলি ডিপো মোড় থেকে এক প্রতিবাদ মিছিল করে বিজেপির নেতা কর্মীরা, সেখান থেকে তারা সংঘবদ্ধ হয়ে ভাটপাড়া পৌরসভার সামনে এসে বিক্ষোভ করেন। মিছিলের নেতৃত্ব দেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমল ইস্তিওয়ারি, যুবনেত্রী জিনিয়া চক্রবর্তী ও অন্যান্য নেতৃবৃন্দ। চেয়ারপারসনের সাথে দেখা করার পরে পুরসভায় অফিসিয়ালি ডেপুটেশন দেয় বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। যুব মোর্চার সভাপতি বিমল ইস্তিওয়ারি বলেন, ভাটপাড়া মজদুরদের এলাকা, কিন্তু পুরসভার চেয়ারপারসনের ঘর দেখে মনে হচ্ছে গোটা পুরসভাটাই তাজ বেঙ্গলে পরিণত হয়েছে। আমি বুঝতেই পারলাম না পুরসভার চেয়ারপারসনকে, আমরা যা প্রশ্ন করলাম তার উত্তর দিলেন অন্য কেউ। আমরা জানি না আমাদের দাবি দাওয়া মানা হবে কি না, তবু লিখিতভাবে আমরা আমাদের দাবি দাওয়া জানিয়ে গেলাম। গার্জিয়ানলেস সাধারণ মানুষ কোন নেতা পায়নি, বড় বড় কয়েকটা পুঁজিপতি পেয়ে পরবর্তী সময় রাজনীতি থেকে দেখা যাবে। রাজনীতির তো সবসময় এখানে আসেন, আমাদের মাননীয় ফাল্গুনী পাত্র জি আসেন, এখানে আমাদের মাননীয় জেলা সভাপতি সন্দীপ দা আসেন। সুতরাং আমাদের পার্টি রীতিমতো ভাটপাড়া নিয়ে খুব চিন্তিত, মানুষ সাধারণ মানুষকে নিয়ে খুব চিন্তিত। আমরা রীতিমতো লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি। অন্যদিকে গোটা বিষয়টি কার্যত রাজনৈতিকভাবেই দেখলেন ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। তিনি জানান, খুব সদর্থক আলোচনা হয়েছে, তবু রাজনৈতিক পরিসর বাড়ানোর জন্য ওনারা ওনাদের মতো করে মতামত রাখছেন। বিরোধীদের কাজ বিরোধিতা করা, তাই সেই কাজ তারা করছে। ওনারা অ্যান্সার তো পেয়েছে, ওনাদের ওনারা কী নিয়ে ডেপুটেশন দিয়েছে, কি চেয়ারম্যানকে খোঁজার জন্য না অ্যান্সার সদর্থক অ্যান্সার পাওয়ার জন্য? অ্যান্সার দিয়েছি তো ওনাদের, যে ওনাদের আপনি আগে দেখুন ওনাদের ডেপুটেশনটা। যদি কোনো বলছেন চেয়ারম্যান শুধু উপলক্ষ মাত্র, চেয়ারম্যান বলেছে তো, ওখানে চেয়ারম্যানও বলেছে। এখন চেয়ারম্যানের সঙ্গে সঙ্গে মনে করুন ও হচ্ছে হেলথের সিআইসি, হেলথের যে প্রশ্ন ছিল সেটা হেলথের সিআইসি অ্যান্সার দিয়েছে, ওয়াটারের যে সিআইসি ছিল ওয়াটারের সিআইসি অ্যান্সার দিয়েছে। জল সরবরাহ দেখুন, যে আপনি যে এবার যে গরমের যে 40 ডিগ্রি ক্রস করেছে, 43 ডিগ্রি টেম্পারেচার ঢেকেছিল, গরম যত বাড়বে একটু ক্রাইসিস হয়, তা সত্ত্বেও আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, পুরো নর্মাল তো হয়ে গেছে, এখন এখন নর্মাল হয়ে গেছে। ওরা খুব খুশি কথা বলে, ওরা খুব কথা বলে খুশি। তাহলে ওনাদের বলুন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ওনাদের নেতৃত্বে তো কেন্দ্রীয় সরকার চলছে, কাজটা তো 100 দিনের, তাহলে বলুন কাজটাকে 100 দিনের কাজটাকে 365 দিনের কাজে কনভার্ট করতে। ওনাদের এই অভিযোগটা তো আমাদের কাছে না করে ওনাদের প্রধানমন্ত্রীর কাছে করতে বলুন। তারপরেও 100 দিনের টাকা আটকে রেখেছে, জিএসটির টাকা আটকা, 1,15,00,000 টাকা আমাদের ডিউজ আছে, কোথা দিয়ে আসবে? আমরা বলেছি তো ওনাদের যে আপনারা এগুলো আমাদের না বলে কেন্দ্রীয় সরকারকে বলুন, 100 দিনের টাকা আটকে আছে, টাকাটা আসবে কোথা দিয়ে? আরবানের টাকা আটকে রেখে দিয়েছে, তাই না? এগুলো ওদের তো, এগুলো তো আমরা ওদের প্রশ্ন করেছি। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।